একটা চ্যালেঞ্জের মোকাবেলা হলো। তখন অনেক অনেক দাতা মানে সংগঠন, যদিও আমরা বারবার আমরাই বলেছি আমাদের এখানে আইএসআইএস নাই, ওরকম কিছু নাই, কিন্তু অনেক মানে ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, এরা অনেকেই মনে করলো যে না, বাংলাদেশে এটা একটু দেখা দরকার যে কত এই উগ্রবাদ, এই জঙ্গিবাদ, এই বিষয়টা আমাদের তরুণ সমাজ, তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা একটু দেখার বিষয় আছে। তখন জি সার্ভ বলে একটি সংগঠন, এটা একটা মাল্টি ডোনার ফান্ড, এটা হলো গ্লোবাল, আমি সবসময় বলে দেন রেজিলিয়েন্স একটা ফান্ড, গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড জি সার্ভ। এরা বাংলাদেশে এসে তিনটি সংগঠনকে, আমরা ভিজিট করেছিলাম, তিনটি সংগঠনকে কিছু টাকা দিয়েছে যে এই যে জঙ্গি উগ্রবাদ এগুলো নিয়ে একটু কাজ করতে। আমি কিন্তু মূলত খুব একটা পছন্দ করি না জঙ্গিবাদ উগ্রবাদ এই শব্দগুলো ব্যবহার করতে, কারণ এটার একটা আমি মনে করি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কি বলবো একটা স্টিরিওটাইপ হয়ে গেছে যে আমাদের দেশে অনেক জঙ্গিবাদ। আমি কিন্তু সবসময় বলি যে মানুষ মানুষের মধ্যে যদি আমরা সম্প্রীতি তৈরি করতে পারি, যদি আমরা ভিন্ন মত এবং ভিন্নতা গ্রহণ করার যে ক্ষমতা এটা বাড়াতে পারি, যদি আমরা আমাদের তরুণ সমাজকে যে স্বপ্ন আমরা দেখাই একটা ভালো কিছু করার, এবং আমরা সেটা দেখাতে পারি যে ওরা যদি ভালো হয় তাহলে ওরা এই ফল পাবে, ওরা যদি বিপদগামী হয় খারাপ পথে যায় তাহলে তাদের বিপদ আছে, আমি সেইভাবে এই প্রকল্পটা নিয়েছি। আমাদের একটা প্রজেক্ট রিসার্চের হলো তরুণ আলো, একটা প্রজেক্ট হলো সম্প্রীতি। আমি আস্তে আস্তে সম্প্রীতির দিকে আসছি। সম্প্রীতি একটু ভিন্ন ধরনের, এটা হলো আমরা টিপিক্যাল এনজিওদের সঙ্গে কাজ করি না, আমরা যেমন ক্লাব মানে তরুণদের বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাব এদেরকে আজকে এখন পর্যন্ত আমরা 33টি ছোট ছোট সংগঠনকে টাকা মানে ফান্ডিং দেওয়া হচ্ছে 6 মাসের জন্য, ওরা যেন এই তরুণ সমাজকে মোবিলাইজ করে তাদের মধ্যে এই উগ্রবাদ জঙ্গিবাদ এই বিষয়গুলো একটু দেখার কতটুকু ছড়িয়েছে এবং সেখান থেকে যেন বিরত থাকে, একটা মুভমেন্টের মধ্যে অনেকটা একটা লং টার্ম, এটা যেমন প্রজেক্ট হয় ওরকম প্রজেক্ট না। আমাদের আজকে এখানে উনি বসে আছেন, উনিও তেমন একটি সংগঠন। সো এই প্রকল্পটা আরম্ভ হয়েছে গত অক্টোবর মাসে, অক্টোবর মাসে প্রথমে 13টা সংগঠন নিয়েছি আমরা, তারপরে বোধহয় 15-16 আর আরো 13টা, এই সব মিলে এই প্রকল্পটা কিন্তু শেষ হয়ে যাবে আগামী মানে এই বছরে অগস্টে, তাই না? হ্যাঁ, অগস্টে শেষ হয়ে যাবে। তখন কিন্তু ইম্প্যাক্ট বোঝা যাবে যে আসলে এই যে এত এত যে টাকা দেওয়া হলো, এত দক্ষতা বৃদ্ধি, এত মোবিলাইজেশন হলো, এটা ইম্প্যাক্টটা কি মানে হয়েছে। আমি আমার পক্ষে বলবো যে যত মানুষ, যত তরুণদের সঙ্গে বা তাদের পরিবারের সঙ্গে আমরা যত ইন্টারঅ্যাক্ট করতে পারি এবং আমরা বুঝতে চেষ্টা করি সবচেয়ে বড় কথা যে কেন তরুণরা এই পথে যাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের এই ওদেরকে ধর পাকড় মার ধর জেলে দেওয়া ইয়ে করা এগুলো দিয়ে কিন্তু যাবে না, তাদের বঞ্চনা, তাদের এলিয়েনেশন, তাদের দুঃখ, তরুণদের আমাদের বুঝতে হবে যে কেন বাংলাদেশে তরুণরা ওই পথে যাচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি এবং তাদের সঙ্গে আমরা ঠিকমতো কাজ করি, আমার আমি 100% আমি বিশ্বাস করি যে আমাদের তরুণরা কিন্তু আমাদের গোটা সমাজের মানুষ, আমাদের জনগণ এই উগ্রবাদ বা উগ্রপন্থী বা এদিকে কিন্তু বেশিরভাগ মানুষ ওইদিকে আকৃষ্ট না, যেতে চায় না। একটা বাইরের একটা ইনফ্লুয়েন্স আছে, একটা ব্যাপার আছে অনেক এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরের একটা ইনফ্লুয়েন্স আছে, আর দেশে যারা যেমন আমাদেরকে তরুণরা বলে যে আমরা লেখাপড়া করি চাকরি পাই না, আমরা চাকরি খুঁজতে যাই আমাদেরকে ঘুষ দিতে হয়, তো এগুলো জিনিস তো আমাদের বুঝতে হবে যে কেন ওরা তখন একটা ফ্রাস্ট্রেশনে ওদেরকে যারা রিক্রুটিং এজেন্সি আছে যারা ওদেরকে এই পথে একদম বেস্টেড ইন্টারেস্টে আনতে চায় তখন ওরা সেই ভালনারেবল হয়ে ওদের পক্ষে চলে যায়, এটা যতটা আমাদের ধারণা। তবে আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের আরও গভীরভাবে চিন্তা করা উচিত, কীভাবে আমাদের তরুণ, খালি তো মুখে বললে হবে না তুমি উগ্রবাদ যেও না, তুমি এই কাজ করো না, মাদক শক্ত ওই দিকে যেও না, শুধু মুখে তো বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে ওরা কেন করে এবং আমাদের সলিউশন দিতে হবে, আমরা যদি সলিউশন না দিই তাহলে হবে না। আজকের এই উদ্যোগকে আমি অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে করে, যে আমাদের তো একটা বয়স হয়ে গেছে, তরুণরাই কিন্তু তরুণদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, তরুণরা কিন্তু চেঞ্জ মেকার হবে,
আপনারা যে বসে আছেন আপনারা সবাই এখানে তরুণ, আপনারা ইনফ্লুয়েন্স করবেন আরো দশজন। আমরা যেখানে যাই এটাই বলি যে একটা সংগঠন, একটা এনজিও, একটা ক্লাব এটা করতে পারবে না, এটার একটা রিপল ইফেক্ট হতে হবে যে তরুণদেরকে দিয়ে তরুণদেরকে বোঝাতে হবে। আমার কিন্তু বিশ্বাস যে আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে অনেকটা সরে আসবো, আসতেছি, অনেকটা এসেছি, এবং তবু অনেক বোঝা দরকার আছে। এটা বোঝা এবং তাদের যে এলিয়েনেশন, তাদের যে তরুণদের কথা আমাদের আরও অনেক শুনতে হবে। আমরা কিন্তু তরুণদেরকে নিয়ে খুব একটা কাজ করি না, এটা আমাদের করতে হবে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার মাপ চাচ্ছি। দেখুন,